আজকের অ্যারেঞ্জমেন্টটা রিয়েলি দারুণ মাম তুপান লাভ ইউ লাভ ইউ আর এখানে ওই যে বললাম আলু বিরিয়ানি যে আমার পাত্র রয়েছে আলু বিরিয়ানি রয়েছে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট সেটা হচ্ছে সামনের দোকানটা দাঁড়িয়ে আমি কোল্ড ড্রিঙ্কস কিনছিলাম তখন আমার হাত থেকে প্যাকেটটা এরম হয়ে গেছিলো আর এটা চো করে এদিকে এসে এখানে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে তো আমি এটাকে খেয়ে পরিষ্কার করে দিয়েছি তো বাবা বুঝতে না পারে আজকে যেটা হয়েছে আজকে ফাদার্স ডে এর জন্য খাইনি প্লিজ হ্যাঁ এটা এখানে এরকম হয়েছে আবার এইটা চেটে ওরা খেয়ে নিয়েছে ওটা আলাদা কথা খুব সুন্দর একটা কেক নিয়েছে এটা আমার চয়েস দারুন 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 1 2 3 নো সুপার এটা পড় না আমরা ধরে নিয়েছি আচ্ছা বাবাকে হাত ছেড়ে বলে দিস হচ্ছে উনি হোড়কে এদিকে চলে এসেছিলেন তারপরে হ্যাঁ এটা চেটে ওরা খেয়ে নিয়েছে হ্যাঁ চিটি পরিষ্কার করছিলাম করে দিয়েছি যেটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার জিপ দিয়ে আমরা নই এটা মিয়ামর দিয়েছে তোমাকে এটাও মিয়ামর দিয়েছে মিয়ামর দিয়েছে রিয়েলি হ্যাঁ ওয়াও কি লেখা আছে দেখাও তারপরে কেকটা মিয়ামর দেয়নি কেকটা আমরা দিয়েছি একসাথে ফাদার্স ডে কেক আমি খাবো অবশ্যই খাবে প্রত্যেক বাবাদের কিন্তু হ্যাপি ফাদার্স ডে কোনো একদিনের নয় বাবা মার প্রতি যত্নশীল প্রত্যেক দিন হওয়া উচিত তাহলেই কিন্তু ফাদার্স ডে মাদার্স ডে রোজ পালন করা যায় দুর্ভাগ্যবশত আমি আমার বাবা নেই তো সত্যি বাবাকে তো রোজ মিস করি কিন্তু আজকে যখন সকলের পোস্ট দেখি না বাবাকে নিয়ে এনজয় করছে তখন দেখে সত্যি মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় যদি আজকে আমার বাবা থাকতো তাহলে দুই বাবাকে পাশে দাঁড় করিয়ে আজকে কেকটা কাটাতাম তো আজকে এই মাম তুপান কিন্তু আমিও জানতাম না ওরা নিজেদের পয়সায় কিন্তু এই অ্যারেঞ্জটা করেছে ওরা নিজেরা পিগি ব্যাংক থেকে পয়সা বার করে দুজনে মিলে হঠাৎ করে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে কিন্তু এইসব অ্যারেঞ্জমেন্টগুলো করেছে থ্যাংক ইউ বলবো না লাভ ইউ তো এরম সন্তান যেন ঘরে ঘরে থাকে আমি ছোট থেকে সেভাবেই আমরা দুজনে মিলে সেইভাবেই আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করে কাটাতে পারে এটা তো কেক কাটিং পর্ব চললো কিন্তু এখানে ইতি নয় সারপ্রাইজ কিন্তু অভি ভি বাকি হ্যাঁ তো ওটা এখন না ওটা কিছুক্ষণ পর বাই বাই বাবান তুপান কিন্তু এই ফুল অ্যারেঞ্জমেন্টটা করেছে ঠিকই আছে জয়ের ফেভারিট মোগলাই মোগলাই এটা মোগলাই ভীষণ ভালো আইটেম সিলেকশন মার জয়ের ফেভারিট হলো মোগলাই তো মোগলাই নিয়ে এসেছে আর এখানে রয়েছে আলু বিরিয়ানি জয় যেটা খেতে ভালোবাসে তো আলু বিরিয়ানি আগে টেস্ট করবে একটু আগে একটু বিরিয়ানি টেস্ট করি না ওকে সঙ্গে বিরিয়ানি কি হলো বাসা এই দুটো একা একা বেরিয়ে বাসা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে মানে সন্ধ্যাবেলা থেকে শুরু করে রাত অবধি সন্ধ্যাবেলা যখনই কেক কাটিং হয়েছে তখনই বলেছিল যে রাতে কিছু বাকি আছে আমি জানতাম না আমি এমন খেতে খেতে ঘুরেছি কতটা খেতে খেতে ঘুরেছি এটা চলো শুরু করে দেবে যাই সত্যি হোক আজ সত্যি আজকের অ্যারেঞ্জমেন্টটা রিয়েলি দারুণ মাম তুপান লাভ ইউ লাভ ইউ আর এখানে ওই যে বললাম আলু বিরিয়ানি যে আমার পাত্র রয়েছে আলু বিরিয়ানি রয়েছে একটা মোগলাই রয়েছে আর এখানে রয়েছে তরকারি চলো শুরু করো ক্যান্ডি ঘুরে বেড়াচ্ছে
শুরু করে দিয়েছি আমি জানি শুরু করেছি তোমার আগে বিরিয়ানি দেখা এসেই আগে বিরিয়ানি হাতে চলে এসেছে বিরিয়ানি ওর বেশি ভালো লাগে বিরিয়ানি সেটাও খেয়ে নেবে আর তারপর আমরা আগে পেয়েছি ছোট থেকে পেয়েছি ছোটবেলায় বাবা দোষ বাবা খাইয়েছিলাম ওর 6 মাস বয়স তখন বাড়িতে বিরিয়ানি এসেছিল দাদা বৌদির সেই সময় দাদা বৌদি খুব ভালো করতো মানে এখন ঠিক আছে আগে আরও ভালো করতো তো বিরিয়ানির গন্ধে জিভ বের করে জিভ চোগাতে শুরু করে দিল মুখ থেকে নাল পড়ছে বিকট অবস্থা একটা দানা তখন ভাত দিয়েছিলাম তারপরে ঘটনা হলো বড় হওয়ার পরে কোনো একটা দোকানে আমরা বিরিয়ানি খেতে গেছিলাম তো সেখানে বিরিয়ানিটা যা ছিল আমরা কেউ খেতে পারিনি ওকে বলা হয়েছিল যে এটা বিরিয়ানি বিশ্বাস করা যাবে না তখন কত বয়স 3 বছর বয়স ও পুরো প্লেট সাফ করে বিরিয়ানি খেয়েছিল কানে শুনেছিল এটা বিরিয়ানি তাই জন্য এরপর থেকে আমরা বলি সাদা ভাতে বিরিয়ানি যদি লিখে দেওয়া হয় সেটাও খেয়ে ফেলবে তারপরে হয়েছিল ঘুরতে গিয়ে একটা দোকানে বনও খায়নি আমি এক্সপোজ হয়ে গেছি বিরিয়ানিটা ভালো তাই না আজকে তো ক্রেডিট নেব তাহলে একটু বিরিয়ানি বেঁচে থাক মোগলাই একটু খেয়ে দেখিস মোগলাই প্রচুর তেলে ভাজার জন্য খাওয়া হয় না তেমন কিন্তু মোগলাই আমার মানে এই মোগলাই পরোটা আর কি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ কিন্তু খুব বেশি তেলে ভাজা হয় জন্য সবসময় খাওয়া যায় না খুব কম খাই কিন্তু ভালোবাসি খেতে বিরিয়ানি শেষ করে ফেলেছি মোগলাই খাচ্ছি মোগলাইটা জয় যেরকম ভালোবাসে আমিও বেশ ভালোবাসি তো মোগলাইটা খুব ভালো হয়েছে মানে ভালো করেছে আর মীরা অ্যারেঞ্জ করে এনেছে তো অনেকটা কম বয়সে আমাদের বিয়ে হয়েছে তো মাম ফার্স্টে যখন হয়েছে তো আমরা চেষ্টা করতাম কি ছোট ছোট ওকে আনন্দ দেবো ছোট ছোট খুশি দেবো তো আলটিমেটলি সেটা দিয়ে দিয়ে এখনো ওরা বুঝে গেছে যে ছোট ছোট খুশি ছোট ছোট আনন্দটা মানে ছোট ছোট মুহূর্ত গুলোকে এনজয় করাটাই কিন্তু লাইফের সব থেকে বড় পার্ট তো আশা করি আপনারা এইভাবেই আপনারা নিজেরাও এনজয় করবেন আর আপনাদের ফ্যামিলি মানে পরিবারের যারা আছে বাচ্চারা আছে তারাও শিখবে প্লাস বড়রাও আনন্দ পাবে সত্যি এক্সেলেন্ট এইটা তো হাফ গোটা আছে জানি আমি আমি মামকে বারণ করেছি এখন দিতে কারণ সব পেট ভরে যাবে খেতে পারবে বিশেষ করে এই যে ইনি না আর কোল্ড ড্রিঙ্কস মানে অনেকেই খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস খায় কিন্তু কোল্ড ড্রিঙ্কসে প্রচন্ড পেট ভরে আমরাও খাই কিন্তু উচিত না আমরা জানি জ্ঞান পাবো না সব সময় খাই না হ্যাঁ অনেক সময় রাখা থাকে কোথাও গেলাম রেস্টুরেন্টে গেলাম হয়তো কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো সবাই করে আমরাও করি কিন্তু পেট প্রচন্ড ভরে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস যা মোগলাইটা পুরো শেষ করা আমার পক্ষে সম্ভব হলো না অর্ধেকটা রয়ে গেল বিরিয়ানিটা খেতে হবে বিরিয়ানিটা খুব টেস্টি ছিল যেমন কিছুটা বিরিয়ানি পাচিয়ে রাখলাম রেখে মোগলাইটা খেলাম তো আমি এটা করি বেশি ভালো লাগে যেটা সেটা লাস্টে খাই আজকে কিন্তু আমি ভিডিও শেষ করবো না আর আজকে আমি ক্যামেরায় খুব কম এসেছি কারণ আজকে হলো বাবা আর মেয়েদের দিন শুধু মেয়ে নয় ছেলেরাও অবশ্যই আছে বাবার বাচ্চারা বাবার সাথে থাকবে ওই জন্য আমি কিন্তু আসিনি আরেকটা বাচ্চা কিন্তু বাবার ঠিক পায়ের কাছে বসে আছে আজকে সেলিব্রেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে হোপ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আমি